সকালে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, আম্মু রুমে এসে বলল, নিয়ান তুই কলেজ শেষে তাড়াতাড়ি বাসায় ফিরিস। কেন আম্মু? আমরা সবাই আজ আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি। আমরা সবাই মানে? আমি তো যেতে পারবো না, আমার এক্সাম এখনো শেষ হয় নাই, কালকে আমার লাস্ট এক্সাম। তুই তো আমাকে আজ বলেছিলি তোর পরীক্ষা আজকে শেষ হবে। আম্মু কিছুক্ষণ কি যেন একটা ভাবলো, তারপর বলল, আচ্ছা তুই কালকে পরীক্ষা দিয়ে পরের দিন চলে যাস, আমরা আজকেই যাই। আচ্ছা আম্মু, হঠাৎ তোমাদের গ্রামের বাড়ি যাওয়ার কথা কেন মনে হলো? আগামী শুক্রবার দিয়ার বিয়ে। কি বলো কি আম্মু, এত পিচ্ছি একটা মায়ার কিভাবে বিয়ে হবে? পিচ্ছি কোথায়, দিয়া তো এবার এসএসসি পাশ করেছে। এসএসসি পাশ করেছে বলে বিয়ের বয়স হয়ে গেছে? হায়রে গ্রামের মানুষ। তোকে এসব নিয়ে ভাবতে হবে না, তুই শুধু ঠিক সময় পৌঁছে যাস, যা এখন কলেজে যা। আমার পরিচয়টা দিয়ে দেই, আমি নিয়ান, অনার্স লাস্ট ইয়ারে, এক্সাম দিচ্ছি। দিয়া হলো আমার চাচাতো বোন। পিচ্ছি একটা মেয়ে, জানি না চাচা কেন এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিয়ে দিচ্ছেন। পরের দিন পরীক্ষা দিয়ে বৃহস্পতিবার মানে দিয়ার গায়ে হলুদের দিন। আমি গ্রামের বাড়ি যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটলাম, সকাল 6:30 ট্রেন, তাই আমি 5:00 ঘুম থেকে উঠে রেডি হয়ে স্টেশনে পৌঁছালাম। এতদিন পরীক্ষা দিয়ে ইট পাথরের দুনিয়া থেকে বেরিয়ে গ্রামের সবুজ পরিবেশে যাচ্ছি, অনেক খুশি খুশি লাগছে। আর অনেকদিন পর গ্রামের বাড়িতে একটা বিয়ে খাচ্ছি, গ্রামের বিয়ের মজাই আলাদা, যা শহরে বিয়েতে পাওয়া যায় না। সকাল 7:00 ট্রেন চলেছে তার দুরন্ত গতিতে, আমার কানের ইয়ারফোন বাজছে রোমান্টিক গান। দুপুর 12:30 এসে মেহেরপুর স্টেশনে পৌঁছালাম। যেহেতু চাচাদের বাসা স্টেশন থেকে বেশি দূরে না, তাই ভাবলাম রিক্সা দিয়েই যাই। রিক্সা দিয়ে গেলে গ্রামের সবুজ পরিবেশটা ভালো করে দেখতে পারবো। রিক্সা চলছে আপন গতিতে, চারিদিকে শুনশান, বাতাস, পাখির কিচিরমিচির, সবুজে ঘেরা মাঠ, অনেক ভালো লাগছে। কিছুক্ষণ পর রিক্সা এসে থামলো চাচার বাড়ির সামনে। আসলে চাচা হলেন এই এলাকার চেয়ারম্যান, তাই রিক্সাওয়ালাকে চাচার নাম বলতেই একেবারে বাড়ির সামনে এসে নামিয়ে দিল। গেট খুলে বাড়িতে ঢুকলাম, বিশাল বাড়িটা খুব সুন্দর করে সাজানো। আমি গেটের ভিতরে ঢোকা মাত্রই শেহাব দিয়ার ছোট ভাই আমাকে দেখে দৌড়ে ঘরের ভিতরে যেতে যেতে জোরে জোরে বলতে লাগলো, নিয়ান ভাইয়া চলে এসে গেছে, আম্মু আব্বু আপু সবাই এসে দেখো, নিয়ান ভাইয়া চলে এসেছে। শেহাবের ডাকে সবাই ঘর থেকে বেরিয়ে আসলো, সারা বাড়ির আত্মীয় স্বজনও বেরিয়ে এসে আমাকে ঘিরে দাঁড়ালো, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি বুঝলাম না সবাই আমাকে দেখে এরকম রিয়াক্ট কেন করছে, আর সবাই আমাকে এরকমভাবে কেন দেখছে। দিয়াকে দেখলাম সবার পিছনে দাঁড়িয়ে আছে, আমার দিকে একবার তাকাচ্ছে, একবার লজ্জা পেয়ে চোখ নিচে নামাচ্ছে। আমি কিছুই বুঝতেই পারছি না কি হচ্ছে সব। হঠাৎই চাচা বললেন, চলো তোমরা সবাই জামাই বাবাজিকে নিয়ে ঘরে চলো। জামাই বাবাজি মানে? চাচা জামাই বাবাজি কাকে বলছে? আমি আমার পেছনে তাকলাম, না আমার পেছনে তো কেউ নেই, তাহলে চাচা কাকে জামাই বাবাজি বলল? আমি চিন্তায় পড়ে গেলাম। আমাকে চিন্তিত দেখে আম্মু বলল, এই নিয়ান কী ভাবছিস এত, তোকে কিছু ভাবতে হবে না, চল ঘরে চল, আমি তোকে সব বুঝিয়ে বলছি। আম্মু আমাকে রুমে নিয়ে গেল, আমি বললাম, আম্মু এসব কী হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না, আর চাচা আমাকে জামাই বাবাজি বলছে কেন? নিজের মেয়ের হবু স্বামীকে জামাই বাবাজি বলবে না তো কী বলবে? মানে আমি আমি অনেক অবাক হলাম। তুই দিয়ার হবু বর, আগামীকাল তোদের বিয়ে। আম্মু কি, আমার পক্ষে এই পিচিটাকে বিয়ে করা সম্ভব না। হঠাৎ আব্বু রুমে ঢুকে বলল, কি বললি তুই? হ্যাঁ আব্বু, আমি বিয়েটা করতে পারবো না, আর তাছাড়া আমার কি বিয়ের বয়স হয়েছে, আমার তো অনার্সই শেষ হয়নি। শেষ হয় নাই তো কি হয়েছে, বিয়ের পর অনার্স মাস্টার সবই করবি। আব্বু আমি আর কোনো কথা শুনতে চাই না। এই বলে আব্বু আম্মু দুজনেই রুম থেকে বেরিয়ে গেলেন। পরের দিন এরকম জোর করে আমার বিয়েটা হয়ে গেল। রাতে আমি চাচাদের ছাদে এক কোণায় দাঁড়িয়ে রইলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, সত্যি কি আমার বিয়ে হয়ে গেল? তাও কিনা একটা পিচি মেয়ের সাথে। আমি কি পিচিটাকে বউ হিসাবে মেনে নিতে পারবো? না, কোনোদিনই আমি এই পিচিটাকে বউ হিসাবে মানতেই পারবো না। আমি অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে আছি, ঘড়িতে দেখলাম 12:35 বেজে গেছে। পেছন থেকে হঠাৎ আদিবা আমার ছোট বোন ডাক দিল, ভাইয়া তুমি এখানে, আর সবাই তোমাকে সারা বাড়ি খুঁজছে। কেন খুঁজছে? সে কি তুমি জানো না তোমাকে কেন খুঁজছে? আজ না তোমার বাসর রাত, আর ভাবিস এই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। আমি আদুর সাথে নিচে নেমে আসলাম, আবু আমাকে দেখে রাগে খটমট করে এগিয়ে আসলো আমার দিকে, এসে আমার গালে ঠাস করে একটা চড় মারলেন, তারপর বললেন, মেয়েটা তোর জন্য সেই কখন থেকে অপেক্ষা করে বসে আছে, আর তুই কি না, যা তাড়াতাড়ি ঘরে যা। আমার মাথায় অনেক রাগ উঠে গেল, তবে বাবার উপর না, ওই পিচ্চিটার উপর। ওই পিচ্চিটার কারণে বাবা আজ আমাকে মারলো। আমি রাগে ফুসতে ফুসতে রুমে ঢুকলাম,
দরজাগুলার আওয়াজ পেয়ে মেয়েটা দৌড়ে ব্যালকনি থেকে বেরিয়ে আসলো। এসে মাথায় ঘোমটা দিয়ে বিছানাতে বসে পড়ল। আমি বিছানার দিকে এগিয়ে গেলাম। আমি বিছানার পাশে এসে দাঁড়াতেই মেয়েটা বিছানা থেকে নেমে আমার পা ধরে সালাম করতে লাগলো। পিচিটা আমার পা ধরেই সালাম করেই যাচ্ছে, ওটার কোনো নামগন্ধই নেই। আমি ধমক দিয়ে বললাম, এই পিচ্ছি পা ধরে বসে আছিস কেন, ওঠ বলছি। তুমি ওঠাবে না? আমি কেন উঠাবো? আমি তো জানি বাসর রাতে বউ তার স্বামীকে পা ধরে সালাম করলে স্বামী বউকে তুলে বুকে জড়িয়ে নেয়। কথাটা বলতে বলতেই মেয়েটা আমার পা ছেড়ে উঠে আমার সামনাসামনি লজ্জায় লাল হয়ে দাঁড়ালো। এহ শকত, আমার বয়ে গেছে তোর মতো পিচ্চিকে দৌড়ে ধরতে বলে আমি পিচিটাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে দিয়ে একটা বালিশ নিয়ে সোফাতে চলে গেলাম। পিচিটা আমার এরকম ব্যবহার দেখে ভেবাচাকা খেয়ে বিছানাতেই পড়ে রইল। পিচিটা বিছানা থেকে উঠে এসে বলল, তুমি প্লিজ বিছানাতে গিয়ে শুয়ে পড়ো, আমি না হয় সোফাতে ঘুমাই। এ পিচি, আমাকে আর রাগাস না বলছি, তোর ঘুম গিয়ে তুই ঘুমা, এত দরদ দেখাতে আসিস না। পিচিটা আমার কথা শুনে আমার পাশে দাঁড়ালো না, বিছানাতে গিয়ে শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তিতে আমি যে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই করিনি। সকালে কারোটাকে ঘুম ভাগলো, আমি ঘুম ঘুম চোখেই বললাম, আজকে ভাসিটি যাব না, আম্মু আমাকে ঘুমাতে দাও। এই যে ওঠো না, নিচে তোমাকে সবাই ডাকছে। উফ আম্মু, তোমাকে বললাম না ভাসিটি যা। হঠাৎ আমার মনে হলো, আম্মু তোমাকে এরকমভাবে ডাকে না? আমি চোখ খুলতেই তাকাতেই দেখি পিচি আমার পাশে দাঁড়িয়ে হাসছে। পিচিটা দেখে আমার মনে পড়লো আমি এখন চাচাদের বাড়িতে। এই পিচি হাসবি না বলছি, তোর হাসি দেখলে আমার সারা শরীর চলে। এমা কোথায় চলছে দেখি, ঔষধ লাগিয়ে দেব নাকি? পিচিটা সাহস দেখছি বেড়ে গেছে। আমার সাথে ঠাট্টা করিস? ঠাট্টা করতে যাব কেন, তুমিই তো বললা তোমার সারা শরীর জ্বলছে, তাই আমি ভাবলাম ঔষধ লাগিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, ঔষধ লাগাতে হবে না, গোসল করে নাও, তাহলে শরীর আর জ্বলবে না।